রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউার্স তোমরা সবাই কেমন আছো আমরা তো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি আমি আজ প্রতিদিনের মতো ছোটো একটি ব্লগ নিয়ে চলে এলাম আমি আজ তৈরি করবো ক্রিম বান এবং আমার ইউটিউব ভাই বোনদেরকে নিয়ে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো তাহলে আমি আশা করি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে তো এখানে আমি একটা বাটিতে হাফ কাপ পরিমাণ হালকা গরম দুধ নিয়েছি তার মধ্যে এক চা চামচ ইস্ট দিয়ে দিলাম ইস্টটা আমি চামচ দিয়ে নেড়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি এখন আমি একটা বলে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি কেউ চাইলে ময়দা নিতে পারো সমস্যা নেই তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেকিং পাউডার এবং তিন চা চামচ পরিমাণ ঘি আর গোলানো এস্টে আমি দিয়ে দিচ্ছি এখন ডোটাকে ভালোভাবে মথে আমি কিভাবে রুটি তৈরি করছি তা দেখে দেব এর মধ্যে আমি এক চামচ চিনি মিশিয়ে দিলাম এখন হাত দিয়ে ডোটাকে তৈরি করে নিব তো আমি যা বলতে চেয়েছে এলাম আমি তোমাদের সাথে আজ দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাহলে তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো আজকাল কিন্তু স্পাম্প লেটারটা অনেক বেশি হচ্ছে কারণ সবাই তাড়াহুড়া করে ভিডিওটা দেখে বের হয়ে যাওয়ার চেষ্টা করে কমেন্টটা লিখার পর সেন্ড করার সাথে সাথে কেউ ভিডিও থেকে বের হয়ে যাবে না সেন্ড করার পরে নিচে একটা কমেন্ট অ্যাডেট লেখা আসে সেই লেখাটা সরে না যাওয়া পর্যন্ত সবাই অপেক্ষা করবে তাহলে আর স্পাম হবে না আমার অনুরোধ সবাই সবার প্রিয়জনদের পাওনা সুন্দরভাবে বুঝিয়ে দিবে তো প্রিয়জনের কাছ থেকে এইটুকু যদি আমরা আশা করতে না পারি তাহলে কি করব বলো প্রিয়জনদের উপহার যদি আমাদের কেটে ফেলে দিতে হয় তাহলে মনে খুব কষ্ট লাগে আরেকটা কথা এখন তো লকডাউন শেষ সবাই কর্মজীবন শুরু অনেকেই বন্ধু করে কিন্তু সময় দিতে চায় না কারণ সবার তো কর্মব্যস্ত জীবন কর্মক্ষেত্রে তাদের সবাইকে এখন ফিরে যেতে হবে এখন তো আর দিন বাসায় বসে ইউটিউব করা সম্ভব না কর্মক্ষেত্র থেকে এসেই কিন্তু তোমাদের সাথে যোগাযোগ করতে হবে অনেকেই বন্ধু করে একদম সময় দিতে চায় না এক থেকে দেড় ঘন্টার মধ্যে আবার আনছাপ করে নিয়ে চলে যায় আমার অনুরোধ এ কাজটা কেউ করবে না অন্তত আট থেকে নয় ঘন্টা সময় দিতে হবে তা না হলে কিভাবে। বন্ধু বাড়ানো যাবে বলো কারণ এই কাজটা একেবারেই ঠিক না এত অল্প সময় দেওয়া কারণ একজন মানুষের নর্মালি কাজ কিন্তু আট ঘন্টার কমে থাকে না তো আট ঘন্টা কাজ করে আসার পরে বাইরে বাসায়ও কিছু কাজ থাকে নিজে রেডি হওয়া তারপরে ঠান্ডা মাথায় কিন্তু ভিডিওগুলি দেখতে হয় তো এতে কিন্তু সময়ের প্রয়োজন হয় এতে কিন্তু বন্ধুটাও পাক্কা থাকে তারা হুরা কাজের মধ্যে কিন্তু ভিডিও দেখা সম্ভব না আর বন্ধুও ফেরত দেওয়া সম্ভব না তো আমার বিশেষ করে অনুরোধ সবাই সময় দিবে অন্তত নয় থেকে দশ ঘন্টা তাহলে তোমরা পাক্কা বন্ধু হয়ে যাবে একজন আরেকজনের আর এত তাড়াহুড়া করলে তো বন্ধু বাড়ানো যাবে না তাই না কারণ সবারই তো বন্ধুর প্রয়োজন আমি নিজেও একজন কর্মজীবী আমারও কাজ শুরু হয়ে গেছে এখন তো আমি আগের মতো সময় পাব না তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা বন্ধু করার পরে সময় দিও অবশ্যই তোমাদের আমি হানড্রেড পারসেন্ট বেক করবো এতে তোমাদের নিশ্চয়তা দিচ্ছি আর আমাদের যেভাবে সাপোর্ট করতেছ সেভাবেই সাপোর্ট করে যাও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর অবশ্যই পাশের আইকনটি প্রেস করে দিবে তাহলে আগামীতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে আশা করি তোমরা একে অপরকে সাহায্য করলে কিন্তু সবাই একদিন জয়ী হতে পারবে এটাই নিশ্চিত আমি ছোট মানুষ হয়েও বড় একটি কথা বলে ফেললাম যাই হোক এত কিছু বলার পরে যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও আর যেহেতু আমরা অনেকেই এখানে ইউটিউবার ইউটিউব নিয়ে কাজ করছি আমরা একজন আরেকজনকে এভাবে সুন্দরভাবে মন থেকে সাপোর্ট করব তাহলেই একদিন আমরা জয়ী হতে পারবো সবাই ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের সহায় থাকেন আর সবার যদি সহযোগিতা থাকে তো আজকে আর ভিডিওটা বড় করতে চাই না আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করব। আশা করি তোমরা আমাদের জন্য দোয়া করবে আর জুলাইয়ের সতেরো তারিখে দেশে আসার কথা ছিল আল্লাহ জানে আমরা আসতে পারবো কি না কারণ আমরা যদি নিজেরাই টিকিট ক্যান্সেল করি তাহলে কি হবে তাও জানি না আর ওরা কি ক্যান্সেল করবে না কি তাও জানি না এখন অপেক্ষার মধ্যে দিনগুলি কাটাচ্ছি তো যাই হোক দোয়া করি দেশের অবস্থা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আমরা যেন তোমাদের মাঝে তাড়াতাড়ি আসতে পারি এই বলে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ